Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকে খুবই সুন্দর একটা দিন বাইরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগে গাছও ফুল দেখিয়া আর আবার গ্রিন গাছপালা দেখিয়া আসলে খুবই ভালো লাগে আমরা দুই সপ্তাহ স্কুল হলিডে শেষ হয়ে গেছে স্কুল আবার স্টার্ট হয়েছে রমাদান ও ফেস্ট স্কুল আমরা যে আদিবার স্কুল থেকে আনি আর জিহানো গেছে না বলে Oh, they were so excited. And Jihan, where are you? Oh, so happy. I push chair now. It's a happy time. Ati, I saw you at the bar. Don't go there. Mommy, don't go there. Okay, come. Let's go. Okay. School was like you had another one, any? That life was started with the broken school. Watch both sides? Yeah. Nicely crossed the road. Ask your weather, the shoulder, Nanya, the bar. Like a summer, right? Show me your face. The viewers, আমরা লগেতা হোকা not pause গরো কিয়া ইফতার রেডি হরমো ইফতার হরমো no pause তারপর একটা রেসিপি আপনাদের লগে শেয়ার হরমো তো অন দা ওয়ে আমি আদিবারে জিকা করি আর দেন স্কুল কিতা হরলা কিতা খাইলা কিতা পড়লা তাই সপ্তাহ হয়া হয়া টুডে ওয়াজ পিড আমি এভরিডে ইগা করি ওই হ্যাড ইন দা লাঞ্চ স্কুল তা কিয়া ইয়া হল্লে সপ্তাহ জিকা হরি জন কিলা কিলা ক্লাস হরলা কিতা ক্লাস হরলা সব মা বাবার দরকার পছন্দ করে জিকা করা যেন কিলা দিনটা গেল তারা তো সারাদিন স্কুল করিয়া টায়ার্ড হইয়া আইলো তারপরে যদি আমরা জিকা করি না তারা তারা গেম বা ল্যাপটপ লিয়ে বই রইল তো আমি মনে করি সব মা বাবার পছন্দর লগে একটু টাইম দেওয়া দরকার একটু জিকা করা দরকার স্কুলও কিলা তারা টাইম গেল তো পছন্দর স্কুলও কোনো প্রবলেম হইলে তারা মা বাবার কাছে শেয়ার করতে পারে আর ফেরত কাছে শেয়ার করতে পারে না মা বাবা যত বিজি থাকুক পছন্দর সময় দেওয়া খুবই দরকার তো আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর দিন আজকে পাস করলাম তো আদিবা স্কুল থাকলে জিহানে যে মিস করেন এখন আদিবা কতবার জানতে খুল লইরা আর এখন জিহানে বার্ড দেখছেন আমি ক্যামেরা অন দিতে বার্ড গেছে কি জিহানে এখন বার্ড তো পাইরা আমি কই আর বসে আমায় গেছে বার্ড গিয়া সারা ফত যে এনজয় করে করে যাইরা আর সুন্দর দিন ইলার আমার সারা আমরার পাওয়া যায় না ইলার ওই আসলে ভিউয়ার্স আমরা লগে থাকব আমরা গরুয়া গিয়ে একটা রেসিপি শেয়ার করব লগে থাকব আমরা রাজপুর ইফতার সো ভিউয়ার্স আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবা আর বেশি বেশি করে শেয়ার করবা আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা আর বেল নোটিফিকেশন অন করিয়া রাখবা যাতে আমার কোনো ভিডিও আপনারা মিস না করেন তো ভিউয়ার্স শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুক জিহানো মোটামুটি এখন টায়ার্ড হয়ে গেছে তাই না আর তো চাইরা না তো আদিবা কিছু লইরা আমরা গরো আইছি অবশ্য বাংলাদেশের ট্রাফিক এটা লাগে ভিউয়ার্স আমরা লগে তা হোকা এখন আমরা ইফতার রেডি করমো আপনাদের লগে একটা শেয়ার করমো আর শেয়ার করমো একটা সুন্দর মজার রেসিপি যেটা আমার রেসিপি ফলো করি আপনারা খুবই ইজিলি বানাইতে পারবা কোনো ব্লেন্ডার বা বাটা বাটির জামেলা ছাড়া বুটের ডালের হালুয়া তো এখন আমি ইফতারের লাগে আমরা কাবুলি পোলাও বানাই আর তো আমি ইফতারের একটা আপনাদের লগে শেয়ার করমো কিলা বানাই আর আমি কাবুলি সানারে বাজিয়া পোলাও বানাই আর তো ভিউয়ার্স আজকে রেসিপি শেয়ার করতাম না একটা আপনারা দেখো আমি ইফতারের একটু একটা শেয়ার করম লগে আছে পাকোড়া ইফতারের বেশি সময় থাকে না একটু একটু করে রেডি করিলাই আমি 5 o'clock থেকে আস্তে আস্তে স্টার্ট করে দেই সবটা রেডি করা
তো আজকে ইফতার আপনারা দেখতে পারবা আমার কিতা কিতা আছে আলহামদুলিল্লাহ আজকে সপ্তম রোজা শেষ হয়ে গেছে একটা সপ্তাহ রোজা রাখলিছি অলরেডি রোজা ইবার আগে মনে হয় আল্লাহ রোজা ইচ্ছে আর রোজা ইয়া হালে কিলা যে যায় কি টাইম বুঝাও যায় না তো এভরিডে ওলা আমরা খুবই কুইক যার গিয়া আসলে বিজি থাকলে আরও বেশি কুইক যায় গে আল্লাহর রহমতর মাসর ওয়ান উইক গেছে গি সো ভিউয়ার্স আজকে আমরা ইফতার দেখরা তো ইফতারও আমরা আছে ওগুলাও সব দিন তো সপ্তাহ সমান থাকে না তো আজকে ওগুলা দেন বেশিরভাগ দিন আমরা থাকে বোনা খিচুড়ি আজকে আমি একটু পোলাও করলাম তো আলহামদুলিল্লাহ সাত রোজার ইফতার শেষ হয়ে গেছে আজকে তো ভিউয়ার্স আমি এখন হালুয়ার রেসিপিটা শেয়ার করবো তো বুটের ডালের হালুয়া ব্লেন্ডার বা বাটাবাটির কোনো ঝামেলা করা লাগে না বেসন দিয়ে আজকে দেখাই মকিলা হালুয়া বানাইছি তো আমি নপিস্টাচু আর আলমন্ড রে একটু বাজিয়া নাইফ দিয়া ছোটো ছোটো সরিয়া বাঙ্গিলিয়ার বা কুচি কুচি সরা জেখটারে হয় তো বাদাম কুচি সরিয়া এক সাইডে রাখি দিম আর সুগার সিরাপ বানাইম আর এখন আমি তিন কাপ পানির মাঝে দুই কাপ সুগার দিয়া একটা সুগার সিরাপ বানাইলি আর একটু এলাচির পাউডার দিম সুগার সিরাপের মাঝে আমি একটু ফুড কালার দিম আর আমি ইউজ করছি অরেঞ্জ ফুড কালার বাট এটা অপশনাল তো সুগার সিরাপ ওইতে থাকুক আর আমি এখন বেসন নিয়ার দুই কাপ আমি চাখনি দিয়া একটু সিপ সরিয়ার ফ্রাই প্যান গরম করিয়া ফার্স্টে আমি বেসন দিয়ার দিয়া আমি একটু সময় লারমু লারিয়া একটু বাজে বাজা হইয়া হালে তারপরে আমি ঘি দিম একটু গরম করা আর কি বেসনের একটা গন্ধ থাকে দহটা যায় একটু তো আমি এখন ঘি অ্যাড করিয়ার ওয়ান কাপ পরিমাণ ঘি অ্যাড করিয়া আমি টু টেবিল স্পুন সুজি অ্যাড করছি একটু দানা দানা বাবর লাগি একটু সুজি দিছি বাট এটা অপশনাল এটা না দিলেও হয় আমি বালাখড়ি বাজি আর ভিউয়ার্স দেখতে পারা আমার বেসনটা বালাখড়ি বাজা বাজা হয়ে গেছে এখন আমি সুগার সিরাপটা অ্যাড করে দিব সুগার সিরাপ অ্যাড করিয়া আমি বালাখড়ি লাড়া লাগবো ও পর্যায়ে খুব জোরে জোরে লাড়া লাগে নেক দানা দানা হয়ে যাব পানিটা খুব সকাল শুকাই যায় তো আমি সুগার সিরাপ অ্যাড করিয়া খুব জোরে জোরে লাড়মো আর যে সময় পেন তাকিয়া ড আলাদা আল্লাখান হয়ে যাব তখন গিয়ে আমি নামাই দিব তো ভিউয়ার্স দেখতে পারা আমার হালুয়াটা রেডি হয়ে গেছে এখন আমি একটা ট্রের মাঝে দিব কি নিয়ে আমি শেপ দিতাম ফার্মো আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারবা আর চাইলে ওলাও হালুয়া আল্লাখান খাইতে পারবা তো এখন আমি একটা ট্রের মাঝে নিছি কি নিয়ে আমি একটা স্পাচুলা দিয়া প্রেস করিয়ার লেভেল সমান করিয়ার উপর বাদাম কুচি সরিয়া রাখলাম যেগুলা ওগুলা আমি দিমো উপরে তো হালুয়াটা গরম থাকা অবস্থায় আমি বাদাম কুচি অ্যাড সরিয়ার করে আমি আদ দিয়ে একটু একটু প্রেস সরিয়া দিমো দিয়ে আমি বরফির শেপ সরিয়া খাটি দিমো তো ওলা আমি একটু নিয়ার গিয়ে হালুয়াল্লা খান ইসমামে ওলা খাইতে চাইরা তো তান লাগি বা আদিবার খাইতে চাইছে তাদের লাগে ওলা রাখি দিছি তারপরে আমি বরফির শেপ সরিয়া খাটি লিম আপনারা যে কোনো শেপে খাটতে পারবা আর ঠান্ডা সরিয়া খাইতে আরও মজা লাগে সো ভিউয়ার্স আমার চিকপিস বরফি রেডি হয়ে গেছে বা বেসনের হালুয়া বা বেসনের বরফি বা বুটের ডালের বরফি যেটাও হইবা ওটাও হইব সো দেখলাম আমি কত ইজিলি বানাই নিলাম এখন আমার রেসিপি ফলো করিয়া আপনারা ট্রাই করবা আমার কমেন্ট দিয়া জানাইবা আর আমার লাগে দোয়া করবা আর অত সময় আমার লগে থাকার লাগে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ